কিন্তু দীপ নেভার আগে জ্বলে ওঠার মতো বিলীন হওয়ার পূর্বে কারো কারো গল্প শেষবারের মতো ধরা দিতে চায় পরাণের গহীন ভিতর। এই যেমন রফিক সাহেবের গল্প, যে গল্প আপনারা জানেন, যে গল্পের চরিত্র আপনাদের লবণাক্ত লোমকূপের মতোই চিরপরিচিত, যে গল্প আপনি জলের মতো অনুভব করতে পারবেন। বেশ কিছু বছর থেকে তোমার আব্বা আমার পেশেন্ট, প্রায় 17 বছর আগে তার ফ্যাটি লিভার ধরা পড়ে। বাবা, তুমি অসুখের কথা আমার কাছে গোপন করেছিলে কেন? ঘুমিয়ে গেছে শ্রান্ত, আমার মনে হয় উনি বেপরোয়া জীবনযাপন করেছেন, কোনো নিয়মকানুনই মানেননি। আমার আর হাসপাতালে থাকতে ভালো লাগতেছে না। আমি সোহেল, রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ি, পাশাপাশি সাংবাদিকতাও করি। আগে হলে থাকতাম, বারান্দায় থাকলে তো ঠান্ডা লাগে, আজ থেকে আমার বেরিয়ে থাকিস। যে কটা দিন আছি হসপিটালে থেকে সময়গুলো নষ্ট করার কোনো মানেই হয় না। আমার এই অবস্থা স্যার, আমার মেয়েটাকে জানাবেন না। ডাক্তার বলেছে অপারেশন করতে হবে চাচা, কিন্তু সরকারি হাসপাতাল তো। সোহেল ভাই, আমার বাবার একটা সুন্দর দেখে ছবি তুলে দেন তো। তুমি সূর্যাস্ত দেখতে দেখতে উপন্যাস লিখবে, আর আমি প্রবালের উপর বসে মারমেডের জন্য অপেক্ষা করব। দাবার গুটিগুলো নিয়ে আসবো, কোটসহ একসাথে দাবা খেলবো। আমাকে নিয়ে তোর এত চিন্তা করতে হবে না, তুই ভালো থাকিস, ভালো করে পড়াশোনা করিস। বাবার জীবনের শেষ কটা দিন আমি উৎসবের মতো পালন করতে চাই। আঙ্গিনায় যখন লাশটা রাখা হয় তখন দেখে আপনি বলবেন, এই মেয়েটা মরবে কেন? ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে।